আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন থেকে ক্যাটসে কাজ করেছেন, তারা ক্যাটসের টোকেনগুলো কীভাবে আপনারা ইয়ার মাধ্যমে ইয়া করবেন, এই বাইবিটের মাধ্যমে কীভাবে টোকেনগুলো উইথড্র করবেন আমি দেখাইয়ে দিতেছি। এই যে প্রথমে ক্যাটসে আসবেন, ক্যাটসে আসার পরে আপনার ক্যাটস ওপেন করবেন, ওপেন করার পরে অ্যাডবে চলে যাবেন। তো তারপর এখান থেকে ক্যাটস, এই যে দেখেন, এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ আমি চাইলে এক্সচেঞ্জের চেঞ্জ করতে পারি, আমি দেখাই আপনাদেরকে। এই যে এক্সচেঞ্জের উপর ক্লিক করব, তারপর কন্টিনিউ দেবো, এরপর বাইবিট সিলেক্ট করব, তারপর সেন্ড অটোমে যাবো, মানে আবার এই যে আই হ্যাভ ইট, এটার উপর ক্লিক করে দেব। তারপর এখানে ইউআইডি চাইবে। এখন আমাদেরকে কী করতে হবে, আমরা চলে আসবো আমাদের বাইবিট অ্যাপসে। এই যে বাইবিটে চলে আসলাম, বাইবিটে চলে আসার পরে ইউআইডি আমাদেরকে নিতে হবে। ইউআইডি নেওয়ার জন্য আমরা এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ইউআইডি যেটা লেখা আছে এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। বসে দেওয়ার পরে ডিপোজিট অ্যাড্রেস, তো ডিপোজিট অ্যাড্রেস এখানে বলতেছে যে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেস আছে এটা বসানোর জন্য। তো এই জন্য আমাদেরকে এই যে ডিপোজিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এই যে ডিপোজিট, তো ডিপোজিটে ক্লিক করার পরে ফাইনালি এখানে এই যে দেখেন, এখানে যদি আপনি সার্চ করেন ক্যাটস লিখে, CATS ক্যাটস লিখে সার্চ করেন, এই যে দেখেন এটা কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে এখানে এই যে টোনের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। এই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে না, এটা আপনারা এই যে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস এটার উপর বসিয়ে দেবেন। এরপরে মেমো, তো অবশ্যই এটা বিষয়টা খেয়াল রাখবেন, যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু এগুলো কিছুই পাবেন না। এই যে মেমোতে আপনারা এই যে দেখেন ট্যাগ মেমো কমেন্ট নোট রিমার্ক, এই যে এটার পাশে কিন্তু কপি চিহ্ন আছে, তো কপি করে আপনারা ইয়া করে দেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে এসে বসে দেবেন, তারপর এখানে এসে সেন্ড করে দেবেন, ইউ আর এলিজেবল উইথড্র ইউর ক্যাটস, ওকে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওই রকমই, আপনারা ওইভাবে ক্যাটসের টোকেনগুলো বাইবিটের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন। পূর্ববর্তী যত সমস্যা ছিল, যেই সমস্যার কারণে বাইবিতে কিন্তু ইয়া আসে নাই, ক্যাটসের কোনো টোকেন নেওয়া যাচ্ছিল না বা এলিজেবল দেখাচ্ছিল না, কিন্তু আজকে সকাল থেকেই হচ্ছে, আপনারা ট্রাই করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।